ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে এমন রায় প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। দেশের সবচেয়ে বেশি গুমের অভিযোগ র্যাবের বিরুদ্ধে, এরপরই রয়েছে ডিজিএফআইয়ের নাম, জানিয়েছেন গুম সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক কমিটি। শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি গোপন চুক্তি করেছিলেন তা জাতিকে জানাতে হবে, বলেছেন রুহুল কবির রিজভি। সজীব ও অজিত জয়কে হত্যা চেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে 10 কোটি টাকা ঘুষ লেনদেন সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন বলেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। জাতিসংঘ মহাসচিবের উপর ইসরায়েলের ভ্রমণ নিষেধাজ্ঞায় আপত্তি যুক্তরাষ্ট্রের, ইরানের পরমাণু স্থাপনায় তেল আবিবের হামলায় সায় নেই বাইডেনের। জোড়া গোলে মায়ামিকে মেসির আরেকটি শিরোপা উপহার, এমএলএস চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে হারিয়ে সাপোর্টার্স শিল্ড জয়। সংযুক্ত আরব আমিরাতে বিকেলে পর্দা উঠছে নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ প্রতিপক্ষ স্কটল্যান্ড।